দিন দুপুরে সোনার গয়না লুট করে পালালো দুষ্কৃতীরা। ঘটনা হচ্ছে বর্ধমান শহরের পার্কাস রোড এলাকায়, এবং জনবহুল এই এলাকাতে এই রকম লুটের ঘটনা দুপুর বেলাতে ঘটাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেটা জানা যাচ্ছে যে ঘটের সেজেই কিন্তু তারা এসেছিল দোকানেতে, এবং যখন সোনার গয়না দেখতে চায় এবং তারপরেতে দেখতে দেখতেই তারা সোনার গয়না যেগুলো রাখা ছিল পাশে দেখানোর পরেতে সেই গয়না কিন্তু হাত বাড়িয়ে কাউন্টার থেকে নিয়ে নেয় এবং তারা পালিয়ে যায়। যিনি রয়েছিলেন এখানে দোকানদার, তার বক্তব্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে তারা যারা এসেছিল তারা হিন্দিভাষী ছিল এবং তারা হিন্দি ভাষাতেই কথা বলছিল। তাদের চেহারা কিন্তু যথেষ্ট লম্বা চওড়া ছিল এবং তারা কথায় কথায় তাকে বলে যে এটা দেখবো ওটা দেখবো, এই করতে করতে তার কাছ থেকে যথারীতি মঙ্গলসূত্র, সোনার চেন, আংটি এইসব দেখতে থাকে। এবং ভদ্রমহিলা তাদের দেখাতে দেখাতে সেগুলি যখন পাশে রেখেছিলেন, তার বক্তব্য অনুযায়ী ভদ্রমহিলা বক্তব্য অনুযায়ী যে সেগুলিকে কিন্তু ওখান থেকে হাত বাড়িয়ে দুষ্কৃতীরা নিয়ে নেয় এবং তারপর তিনি যখন তাদের হাত থেকে কাটতে যান তখন কিন্তু তারা তাকে গালিগালাজ করে ওখান থেকে পালিয়ে যায়। এবং যেটা ভদ্রমহিলা জানাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ সোনার গয়নায় কিন্তু লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিছু বোঝা ওঠার আগেই এবং কিছু চেঁচামেচি করার আগেই কিন্তু দুষ্কৃতীরা এলাকা ছেড়ে দেয়। তারা বাইকে ছিল এবং তারা কোনো মুখেতে কোনো রকম কোনো আবরণ কিন্তু তাদের ছিল না। যেটা আরও জানা যাচ্ছে যে এই দোকানে সোনার উপর দোকানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না এবং তার ফলে কিন্তু যথেষ্টই পুলিশ একটুখানি এর মধ্যে পড়েছে, যাতে দুষ্কৃতীদের শনাক্তকরণের জন্য আশপাশের যেসব দোকান রয়েছে এবং তার সেখানে যেসব সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলোকে কিন্তু পুলিশ ফুটিয়ে দেখছে তার ফুটেজ। এবং এখানে যে ব্যবসা সুরক্ষা সমিতি রয়েছে তার বক্তব্য অনুযায়ী যে বরাবরই সোনার উপর দোকানে যেহেতু এরকম দুষ্কৃতীদের হানা ঘটনা ঘটছে, তাই তারা কিন্তু বারবারই বলেছেন যে এই যত সোনার উপর দোকান বর্ধমান শহরাঞ্চলে রয়েছে তাদের কিন্তু প্রত্যেকে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে। বসছিলাম, হঠাৎ করে দুটো ছেলে এলো, একটা ছেলে একটা প্রায় 50-55 লোক দিয়ে এসে এইখানে একজন দাঁড়ালো আর এই পাশে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো লকেট দেখবে, হিন্দিতেই কথা বলছিল। আমি হিন্দিতেই কথা বলছিলাম, দিয়ে বলতে বলতে বললো যে লকেট দেখবে, আমি লকেট দেখালাম, লকেট পছন্দ করলো। তারপরে লকেটটা দেখার পর বললো চেন, আমি চেন দেখালাম, বললো ছোটো হচ্ছে এটা, তাহলে আর নেই, ওইটাই সব থেকে বড়ো ছিল, এটা দেখিয়ে দিলাম, দিয়ে রেখে দিয়েছি ওইখানে এই চেয়ারের ওপর রেখেছিলাম সব সময়। আমাকে তারপরে বললো কি যে ওই এইটা নয় ওইটা, এইটা নয় ওইটা, করতে করতে একটাতে জেন্টস আংটি ছিল 10-12 মতন, সেই আংটির কোটোগুলো সমেত তুলে নিয়েছে, ওটা আমি প্রথম বুঝতে পারিনি। তারপরে দেখছি ওই গলার হার ছিল 10টা, আর একটা অর্ডারের মঙ্গলসূত্র ছিল সেটাও নিয়ে নিয়েছে, পুরোটাই সোনার, সেটাকেও নিয়ে নিল। দিয়ে তখন আমি ওটা কাটতে গেলাম, তখন নিয়ে আর যেটা লকেট ছিল সেটা আমি হাত থেকে আগেই কেড়ে নিয়েছিলাম, দিয়ে যাওয়ার আগে দিয়ে ওইগুলো নিয়েই বেরিয়ে চলে গেল। আমার সিন্ধুকের ওখানটা করে নড়িয়ে হাত বাড়িয়ে ওখান থেকে এই চেয়ার অবধি নিয়েছে। 10টা চেন ছিল আর একটা মঙ্গলসূত্র ছিল, 10-12টা জেন্টস আংটি ছিল ভারী হয়ে, সবটাই সোনার। ওইগুলো আর কি অর্ডারের কাজ এসেছিলো আংটিগুলো, তারপর আংটিগুলো অর্ডারের কাজ ছিল, মঙ্গলসূত্রটা ছিল আর 3টে চেন ছিল, আর বাকি 7টা চেন এমনি ছিল, সেগুলো সব সময়তেই চলে গেল। দুজন ছিল, একজন লম্বা মতন ছিল। ওরা এসছিলো কিসে আমি তখন দেখিনি, যাওয়ার সময় দেখলাম একটা গাড়িতে মানে বাইক নিয়ে গেল, না মুখ খোলাই ছিল, চোখে কালো কাজল পরার মতন ছিল, যে চুরি করছিল ওই পাশে লোকটা অ্যারবিয়ান ভাষায় কথা বলছিল। গেঞ্জি, একজন চকলেট কালারের গেঞ্জি পরেছিল আর একজন চকলেট আর বিস্কিটের চেক গেঞ্জি ছিল, আর প্যান্ট তো আমি দেখতে পাইনি একজনেরই, শুধু ওই লম্বা লোকটা যখন যাচ্ছিল তখনই দেখলাম যে কালো প্যান্ট পরেছিল, আর কিছুই ছিল। ওটা হাত বাড়িয়ে নিয়েই নিল, ওরা ডাইরেক্ট নিয়েই নিল চোখের সামনে, আমি হাত থেকে কাটতে গেলাম তো তখনই ছুটে পালিয়ে গেল। আমি জোর চেঁচিয়েছি, আমার গলা ভেঙে গেছে। আমার নাম দীপান্বিতা দত্ত। আপনার বাবার নাম কি? বাবার নাম রবীন কুমার দত্ত। মেসেস রবীন জুয়েলার্স। আদা নিয়ে আসছিলাম, আদা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি, ভদ্রমহিলা তখন চোর চোর বলে চিৎকার করছে, আর ও তখন গালাগালি দিচ্ছে, একটা দেখে নেবো পয়সা দিবি কিনা বল। এই করতে করতে ওখানে গেছে, ওখানে মোটর সাইকেলটা রাখা ছিল, ওইখান থেকেও গালাগালি দিচ্ছে ওই ছেলেটাই।
হ্যাঁ মানে উল্টে প্রেসার আর কি, মানে উনি যত চোর বলে চিৎকার করছে তত গলার জোরটা ও বাড়াচ্ছে, বুঝতে যাতে না পারে। তাহলে আমরা সবাই বেরোচ্ছি, ওরা সবাই বেরোচ্ছে, ঝগড়া হচ্ছে। যে মোটর সাইকেলটা এটা রাখা ছিল, মোটর সাইকেলটা স্টার্ট দিয়ে যে করেছে সে হচ্ছে বিদঘুটে দেখতেও, কিন্তু নন বেঙ্গলি, হার্ডলি 38, দুজনকারই তাই। বাইক যে চালাচ্ছিল তার বয়সও তাই হবে, সেও লম্বা আর এই মানে স্টাউট ফিগার করেছে। এবার হয়তো সেই সময়টা সবাই ভেবেছে যে হয়তো নিজেদের মধ্যে একটা ঝগড়া হচ্ছে কোনো ব্যবসা নিয়ে, ব্যাপারটা এটাই দাঁড়িয়ে গেছে। কিন্তু সেকেন্ডের মধ্যেই মোটর সাইকেলটা স্টার্ট দিয়ে এইদিকে প্রথমে টার্ন নিচ্ছিল, দেখলো যে এইদিকে, তখন ওকে বলছে যে এইদিকে নে। এখানে আরও সব দাঁড়িয়ে ছিল আর মোটর সাইকেলটা যে ছিল লোকের মাঝখানেই ছিল, বুঝলি, মোটর সাইকেলটা ছিল লোকের মাঝখানেই, তাকেও ধমক দিয়ে বলে এই হাট বলে মোটর সাইকেলটা স্টার্ট দিল। মানে ওকে যে ধরবে যে হ্যাঁ ও সত্যিকার যে চোর সেই জায়গাটা প্রথমে কেউই ভাবতে পারেনি। এটা তো পার্কাসন মোড়ই বলা চলে, তার আমার না সন্দীপ সান্যাল বলছি। তো আমি সঙ্গে সঙ্গে থানা এসে স্যারকে ফোন করলাম, 3 মিনিট লাগলো থানা থেকে গাড়ি এলো, কিন্তু এনার আসার পর আমি যেটা দেখলাম এদের সিকিউরিটির খুব অভাব, সোনার দোকান, সিসিটিভি ক্যামেরা নাই, মানে মানে কাস্টমার এমনি নর্মালি চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, আসছে, এটা তো ঠিক নয়। এর আগে আমরা সোনার দোকানদারদের সঙ্গে বসতে চেয়েছি, আমরা বর্ধমান জেলা ব্যবসায়ী সমিতিকে চাই যে সোনার দোকানগুলো যাদের সিকিউরিটি একটু পাকাপোক্ত সরঞ্জাম করুক, যাতে এই ধরনের চুরি, এই ব্যস্ততম এলাকায় যদি চুরি হয়ে যায় তাহলে অন্য এলাকায় তো আরও অসুবিধা হয়ে যাবে। মানুষের মধ্যে এত সাহস জন্মে গেছে যারা চুরি করছে, এই জনবহুল এলাকায় ধরা পড়লে পিটিয়ে লোক মেরে দেবে সেই অবস্থায় চুরি করছে। সেই জন্য আমার ম্যাক্সিমাম চুরি যেটা হচ্ছে এটা সোনার উপর দোকানেই হচ্ছে, এই জন্য সবাইকে অনুরোধ করছি সবাই যেন তার সিকিউরিটি ব্যবস্থাটা ঠিক করে। বিশ্বেশ্বর চৌধুরী, বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি সাধারণ সম্পাদক। পুলিশ কেননা যেহেতু যে দোকানে ঘটনাটি ঘটেছে সেই জুয়েলারি দোকানে কিন্তু কোনো রকম সিসিটিভি ছিল না, কোথায় এলাকার অন্যান্য যেসব দোকান রয়েছে তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এবং তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ, তদন্ত চলছে। দোকানের যিনি ছিলেন সেই মহিলাকে সঙ্গে নিয়ে দুষ্কৃতীদের চেনার চেষ্টা করছে পুলিশ। আপনারা দেখছেন সেই ছবি, বর্ধমান থানার পুলিশ তদন্ত করছেন, দুষ্কৃতীদের খোঁজার চেষ্টা চালাচ্ছে বর্ধমান থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।